বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুখ এবং নাককে এমন ভাবে সেট করেছেন যে কোনো কিছু খেতে সঙ্গে সঙ্গে নাক সার্টিফিকেট দেয় অথবা দেয় না, যেটা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না। জোরে বলুন না ঠিক কিনা? আমরা এই পা দিয়ে এত হাঁটা হাঁটলাম, এই পায়ের তলে লোহা আছে, আয়রন আছে, অন্য কোনো ধাতব জিনিস আছে? জীবনে কত জুতা ক্ষয় হয়ে গেল ঠিক কিনা? হয়েছে না? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর যারা আমরা হেঁটেছি, কত জুতা ক্ষয় হয়েছে আমরা জানি না, কত জুতা চলে গেল। কিন্তু বন্ধুরা আমার, এত হাঁটলেন গ্রামের কৃষকরা শ্রমিকরা খালি পায়ে হাঁটে, আপনার এই পায়ের তলে তুলতুলে নরম গোস্ত আর চামড়া, ওখানে কি চুল বরাবর ক্ষয় হয়েছে? না। জোরে বলেন ক্ষয় হয়েছে? না। কার প্রযুক্তি? আল্লাহ। জোরে বলেন না কার প্রযুক্তি? না। এদিকে বলেন না কার প্রযুক্তি? আল্লাহর প্রযুক্তি। একটু ক্ষয় হলো না, সুবহানাল্লাহ বিহামদি। যদি ক্ষয় হতো তাহলে আমরা দেখতাম 40 বছর, 50 বছর, 70-80 বছরে পা গুলো কারো 1 ইঞ্চি ক্ষয় হয়ে গেছে, কারো 2 ইঞ্চি ক্ষয় হতো, হতে যার 100 বছর পুরো পা দুটোটাই ক্ষয় হয়ে গেছে, একটা পাও নাই। এই তখলিক কার? জোরে বলুন না কার? এই তখলিকের উপরে মানুষকে চিন্তা করতে হবে। এবং এই মানব জাতি, এই মানুষেরা, এই মানব জাতি, এরা সৃষ্টির শ্রেষ্ঠ, এরা মখলুকাতের মধ্যে এরা শ্রেষ্ঠ। কিসের মাধ্যমে? যে এদের অন্তরে ঈমান আছে, এদের অন্তরে আল্লাহ উলুহিয়ত আছে, এবং এদের অন্তরে রহমাতুল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামার প্রেম ভালোবাসা মহব্বত আছে, এই জন্য মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, গরু সে আল্লাহর দরবারে শুকরিয়া করছে যে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে তুমি আমাকে গরু বানিয়েছো। আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি গরু এই জন্য শুকরিয়া কেন করছো? সে বলছে আল্লাহ আমি যদি কুকুর হইতাম তাহলে আমি নাপাক হইতাম, আমি যে কুকুর নই গরু হয়েছি, মানুষেরা আমার আমাদেরকে খায়, উরুসের সময় আমি জবাই হই, গৌসে পাকের উরুসে আমি জবাই হই, খাজা আজমির উরুসে আমি জবাই হই, মানুষেরা আমাকে খায়, আমার গোশত হালাল, অতএব আমি যে গরু হয়েছি কুকুর হই নাই, এটা তোমার দরবারে শুকর। কুকুর আসলো যে আল্লাহ তোমার দরবারে শুকর যে আমাকে তুমি কুকুর বানিয়েছো। আল্লাহ জিজ্ঞেস করলেন কুকুর তুই তো না পাক, তোর কি জন্য শুকর? সে বলল আমি শুকর এই জন্য যে আমাকে শুকুর করো নাই, খিনজির করো নাই। খিনজির হলে আমার চেহারায় মানুষেরা জাহান্নামে যেত, যারা যেত আমাকে যে খিনজির করো না, খিনজির করেছো, কুকুর করেছো, খিনজির করো নাই, এই জন্য তোমার দরবারে শুকর। জোরে বলেন সুবহানাল্লাহ। খিনজির আসলো, শুকুর আসলো, সে বলল আমি খোদা তোমার দরবারে শুকর যে তুমি আমাকে শুকুর বানাইলা, খিনজির বানাইলা। আল্লাহ বললেন তুই তো সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর কেন কি জন্য আবার শুকর? সে বলছে মাওলারে আমার শুকুর এই জন্য যে তুমি আমাকে শুকুর করেছো, কিন্তু আবু জাহাল করো নাই, আবু লাহাব করো নাই, উতবা করো নাই, সাইবা করো নাই, বাতিল পন্থীদের মধ্যে সামিল করো নাই, আল্লাহ সেই জন্য তোমার দরবারে শুকর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে নারীদের ইজ্জত, নারীদের সম্মান, সম্মান দিয়েছে কে? ইসলাম দিয়েছে, আমাদের নবী দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? ওরা প্রগতিবাদীরা, বহুমাত্রিক লেখকরা নারীদেরকে ভোগের সামগ্রী বানিয়েছে, ওদের ইজ্জত লুণ্ঠন করেছে ঠিক কিনা? ওরা বৈশাখী মালা দিয়ে, মেলা দিয়ে বাসন্তীর শাড়ি, পরনের শাড়িকে তারা খুলে ফেলে অপসংস্কৃতি জারি করেছে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, ওরা দেশের মধ্যে বোমাবাজির সংস্কৃতি লালন পালন করছে, আর ওই সংস্কৃতি, অপসংস্কৃতি, ওটার দায়ী দায়িত্ব ওরা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা আমার, সেখানে আমি সামনে আসব। আমার শুধু ভয় হচ্ছে আমার মহতরম ওলামায়ে কেরামরা মনে কোনো আঘাত পাচ্ছেন কিনা, সেদিকেই আমি মাহফিলের সাথ খাতিরেই কিছু কথা বলে যাব। তো বন্ধুরা আমার,
ইসলাম এই পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে, এই পারিবারিক জীবন ব্যবস্থার ভিতরে আছে শান্তি, দুনিয়া আখিরাতের শান্তি, এবং এর ভিতরে আছে সভ্যতা, এবং এই পারিবারিক জীবন বিধানের মধ্যে আছে একটা পরিপূর্ণ সমাজ অবকাঠামো দাঁড় করাবার ভিত্তি। জোরে বলুন না ঠিক কিনা। এজন্য আমাদের নেতারা অনেকেই বলে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। কি বলেন, বলে না? যাক, এখন ইসলাম সেই পারিবারিক জীবনের কথা বলতে গিয়ে ইসলাম বলেছে যে ইন্না দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা, গোটা পৃথিবীটা এটা উপাদেয়, এটা মাথা, এটা লাভের জায়গা, কিন্তু গোটা পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে উত্তম হচ্ছে যার ঘরে সতী সাদী নেককার পরেজগার আবেদা জাহেদা সালেহা স্ত্রী আছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এ কথা বলে নাই যে একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসতে পারবে না। ইসলাম নারী এবং পুরুষের মধ্যে মাওয়াদ্দাত মহব্বত দিয়ে ভরপুর করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ইসলাম এই সুযোগ দিয়েছে যে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করতে চায়, তার সৌন্দর্য আকৃষ্ট হয়, তার সৌন্দর্যের কারণে তার অন্তরে তার মহব্বত আসে, তাহলে শরীয়ত মোতাবেক তার কাছে প্রস্তাবনা দেওয়ার অধিকার শরীয়ত তাকে দিয়েছে না? কি বলেন, দিয়েছে কিনা? দিয়েছে। কিন্তু সেই সুনির্দিষ্ট শিবির রাখা বাদ দিয়ে তলে তলে প্রেম করার সুযোগ ইসলাম কোনোদিন, আর সেই প্রেমে ব্যর্থ হয়ে তুমি যুবক তরুণ তোমার দিকবিদি হারিয়ে ফেলেছ, তুমি প্রেমে ব্যর্থ হয়ে তোমার সেই প্রেমিকার চেহারায় তুমি অ্যাসিড নিক্ষেপ করে তার সুন্দর চেহারা নষ্ট করে দিলা, এটা কোনোদিন মানবিক দাবি হতে পারে? জোরে বলুন না ঠিক কিনা। বন্ধুরা আমার, ইসলাম বলেছে আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তুমি পারিবারিক জীবন ব্যবস্থা গঠন করতে বিয়েকে তুমি ঘোষণা করে দাও এবং বিয়ের আগ মসজিদে করো, এটাই হচ্ছে সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা বিয়ের মজলিসে তো এমন এমন কাজ করি, আর বিয়েটা এমন কঠিন করে দেওয়া হয়েছে, আমার ছেলেরা আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা 35 বছর বয়স, 30 বছরের ঊর্ধ্ব বয়স, 35 বছর, 40 বছর বয়স, এরপরও বিয়ে শাদী করে না, আছে না? গভর্নমেন্ট তো অনুৎসাহিত করতেছেই, আবার আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার কারণে 35 বছর 40 বছর হয়ে গেছে বিয়ে শাদী করে না, কারণ বিয়ে করা বড় কঠিন, 3 লাখ 4 লাখ টাকা লাগে। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, সমাজের কিছু কুটিপতি যারা অবৈধ উপায়ে টাকা ইনকাম করে অর্থ আয় করে সমাজে এমন কাস্টম নির্মাণ করেছে, ওদের যন্ত্রণায় মধ্যবিত্তের সমাজে বসবাস করার কোনো সুযোগ? জোরে বলুন না ঠিক কিনা। ভাইরা আমার, তো আমরা দেখতে পাই যে বিয়ের মজলিসে এমন এমন আইটেম করতে হয়, ওই ছেলের মেয়ের বাবার ক্ষমতা থাকুক বা না থাকুক, হালের গরু বিক্রি করে আমরা মাহফিলের শেষে নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই। যে আপনারা এই বিশাল প্যান্ডেলের ভিতরেও খুব কাছাকাছি হয়ে বসেছেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু কোরআনুল করিমের মাহফিলে কষ্ট মনে করা কি ঠিক হবে? কেউ উঠবেন না, আখেরি মোনাজাত পর্যন্ত কেউ উঠবেন না, আমার পরে আল্লামা গোলাম মাওলা সাহেব কেবলা এবং আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা বাহাদুর শাহ আবিদি মুজাদ্দিদি, ওনাদের গুরুত্বপূর্ণ তকরির আছে। আমি এই সূরাতুন নেসা সম্পূর্ণ উপরে আমি কথা বলতে যাব না, আমি বেছে বেছে মূল কথাগুলো আমি আনার আমার আলোচনায় আনার চেষ্টা করব। সম্পূর্ণ সূরাতুন নেসার উপরে কথা বলা সম্ভব নয়। তাহলে আমি আলোচনা করতেছিলাম যে বিয়ে শাদীকে এত কঠিন করা হয়েছে, আজকের যুবক তরুণরা ওরা বিয়ে শাদী করতে ভয় পায়, ঠিক না? এবং ওই বিয়ে শাদী করে এক একজনের উপরে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ঋণী হয়ে যায়, সে তার স্ত্রীর কাছে কি যাবে,
কি আনন্দ করবে, সে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ঋণ মাথায় নিয়ে যখন সে বিয়ের মঞ্চে বসে, তার বসে তার চেহারায় আনন্দ থাকলো, তার মনের ভিতরে আনন্দ থাকে? ইসলাম এটা বলে নাই। ইসলামের পারিবারিক ব্যবস্থা অত্যন্ত চমৎকার, ইসলাম এত কঠিন করে নাই।